Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing this. Welcome to my YouTube channel, AR Production. So, বন্ধুরা আজকে আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে সিনেম্যাটিক ভিডিও শুট করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু বন্ধুরা এখন সমস্যা হলো একটাই যে আমাদের কাছে কোনো গিম্বল বা ট্রাইপড থাকে না এবং এই কারণে আমাদের ভিডিওটা স্টেবল বা স্মুথ শুট হয় না। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা হাত দিয়ে ভিডিও শুট করবে এবং সেটা একেবারে স্টেবলাইজ বা স্মুথ ভিডিও শুট হবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিও শুরু করা যাক বেশি দেরি না করে। ওকে বন্ধুরা, তো প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে গুগল ফটোস নামক যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে নেবে এবং এই অ্যাপ্লিকেশনটি 90% ফোনে আগে থেকে ইনস্টল করা থাকে। যদি তোমাদের ফোনে ইনস্টল করা না থাকে তাহলে কোনো চিন্তা নেই, সিম্পলি প্লে স্টোর ওপেন করবে, তারপর এখানে সার্চ বারে ট্যাপ করবে এবং এখানে লিখে দেবে গুগল ফটোস। তো গুগল ফটোস লেখার পর এখান থেকে সার্চ করে দিবে। ওকে, তো এটা লিখে সার্চ করার পর দেখতে পাবে গুগল ফটোস আমাদের সামনে শো করছে। তোমরা সিম্পল এখান থেকে ইনস্টল করে নেবে। আমি যেহেতু অলরেডি ইনস্টল করে রেখেছি তাই এখানে আপডেট দেখাচ্ছে, তো আমি আপডেট করে নিলাম। তো ইনস্টল হওয়ার পর এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। ওপেন করার পর এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করবে এবং লাইব্রেরি থেকে তোমরা তোমাদের পছন্দের ভিডিওটা সিলেক্ট করে নেবে যেটা তোমরা স্টেবলাইজ করতে চাও। ওকে, তো বন্ধুরা আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কত নড়াচড়া করছে এবং দেখতে অনেক আনপ্রফেশনাল লাগছে। তো এরপর আমরা ভিডিওটাকে স্টেবলাইজ করবো, এর জন্য সিম্পলি ভিডিওটাতে ট্যাপ করবে, তারপর এখানে দেখতে পারবে এডিট নামক একটি অপশন আছে, ওটাতে ক্লিক করে দিবে। তো এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পারবে সাউন্ড অপশনের পাশে একটি বক্স আইকন আছে, ওটিতে ক্লিক করে দিবে। তো এটাতে ক্লিক করার পর দেখতে পারবে আমাদের ভিডিওটা স্টেবলাইজিং হচ্ছে। তো তোমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে নিবে, তারপর দেখতে পাবে তোমাদের ভিডিওটা স্টেবল হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা আমাদের ভিডিওটা স্টেবলাইজ হয়ে গেছে। তারপর আমি যদি তোমাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণ স্টেবলাইজ হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ভিডিওটা কতটা পরিমাণ স্টেবলাইজ হয়েছে এবং দেখতে অনেক প্রফেশনাল লাগছে। তো বন্ধুরা তোমাদের ভিডিও স্টেবলাইজ করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি সেভ অপশনে ক্লিক করবে, তারপর তোমরা তোমাদের ভিডিওটাকে সেভ করে নিবে। এবং তুমি যদি তোমাদের ভিডিওটাকে আরও স্মুথ করতে চাও তাহলে তোমাদেরকে PIRACY নামক একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং এটা তোমরা প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবে। তো PIRACY অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে কর্নারে প্লাস আইকনে ক্লিক করবে, তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওতে ক্লিক করার পর তোমরা তোমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিবে যেটা তোমরা স্টেবল করেছিলে। তো আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবে। তো তাহলেই দেখতে পারবে আমাদের ভিডিওটা PIRACY অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে গেছে। এরপর সিম্পলি ভিডিওটাতে ট্যাপ করবে, তারপর এখানে কর্নারের টুলস অপশনে ক্লিক করে দিবে। তো এরপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, তারপর এখান থেকে সিম্পলি তোমরা তৃতীয় নাম্বার যে টুলস নামক একটি অপশন আছে ওটাতে ক্লিক করে দিবে। তারপর এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ স্পিড নামক একটি অপশন আছে। তো স্পিড অপশনে ক্লিক করার পর এখান থেকে তোমরা ফুল মাইনাস করে দিবে। তো আমি যদি তোমাদেরকে একটু ট্রিম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে স্মুথ হয়েছে। এবং এছাড়াও তোমরা এখানে আরও বিভিন্ন প্রকার অপশনগুলো পেয়ে যাবে, যেমন এক্সপোজার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, টোন, তারপর টেম্পারেচার, এগুলো তোমরা তোমাদের ভিডিওতে অ্যাডজাস্ট করতে পারবে। এবং এছাড়া এখান থেকে এই সেশন নামক যে অপশনটি আছে ওটা থেকে তোমরা তোমাদের ভিডিওতে কালার গ্রেডিং করতে পারবে। এবং কালার গ্রেডিং কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তুমি চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, ওখান থেকে চাইলে দেখতে পারো। তো তোমাদের ভিডিও এডিট করা হয়ে গেলে সিম্পল এখান থেকে কর্নারে নেক্সট ক্লিক করে দিবে, তারপর এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিজে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওখান থেকে অল করে দিবে, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে অ্যালার্ট, স্টে সেফ।